can't be the one you really want. And I feel good afternoon everyone, welcome back to the channel. কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেককে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিও কিন্তু রেগুলার ব্লগ নয়। আজকে তোমাদের সাথে এই মেকআপ লুকটা আমি শেয়ার করব। তো সত্যি কথা বলতে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে একটু মেকআপ লুক শেয়ার করার জন্য। আর দেখো সামনেই পুজো, আর তোমাদের কথা আমি ফেলতে পারি? তো আজকের এই সুন্দর মেকআপ লুকটাই তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর এই কারণেই বললাম, আমার কিন্তু এরকম ট্র্যাডিশনালভাবে সাজতে ভীষণ ভালো লাগে। আর পুজোর যে কোনো দিন কিন্তু এরকমভাবে ট্র্যাডিশনালি তোমরা সাজতেই পারবে। আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি এটা কিন্তু খুব সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ভিডিওয়ে। তো তোমরা যে কোনো দিন মানে পুজোর যে কোনো দিন এরকম টাইপের মেকআপ লুক ক্রিয়েট করতেই পারবে। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের লুকটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে একদম ট্র্যাডিশনাল ভাবে সেজেছি। পুজোর সময় কিন্তু এই লুকগুলোই বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার এরকম ট্র্যাডিশনাল ভাবে সাজতেও ভীষণ ভালো লাগে। আমার হেয়ার স্টাইলটা দেখো হয়ে গেছে, যেহেতু ট্র্যাডিশনাল সাজ তাই জন্য খোপাটা অবশ্যই ভালো লাগবে। আর আজকে আমি দেখো আটপৌরে করে শাড়ি পরেছি। তো পুরো লুকটাই তোমাদের সাথে একদম শেষে গিয়ে শেয়ার করছি। আমার হেয়ার স্টাইলটা হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু ফিনিশিং টাচ দেওয়া বাকি। তো চলো প্রথমে আগে সাজটা শুরু করি, মানে প্রথমে আগে আমি ফেস টাকে ময়শ্চারাইজ করে নেব, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। আর একদম সিম্পল প্রসেসে ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। সো আমি এখানে আজকে সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করছি, এটা অল টাইপ স্কিনের জন্য সুটেবল। আর আমি জেনারেলি এই ময়শ্চারাইজারটা ইউজ করে থাকি। মেকআপের আগে ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই এই কারণেই করতে হয় যাতে তোমার ফেসটা হাইড্রেটেড থাকে। তবে শুধুমাত্র ফেসেই কিন্তু অ্যাপ্লাই করবে না, ভালোভাবে কিন্তু নেকেও ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর কিছুক্ষণের জন্য কিন্তু ওয়েট করতে হবে। আর ওই টাইমটায় যেটা করছি আমি সেটা হচ্ছে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। এরপর ক্রায়লনের এই কনসিলার প্যালেটটা থেকে সব থেকে যে লাইট কালারটা আছে সেটা নিয়ে আইব্রোটা ক্লিন করছি। সো আইব্রো ড্র করার পরে এই কারণে ক্লিন করা হয় যাতে আরো বেশি প্রমিনেন্ট হয় আইব্রোটা। আর কখনো কখনো ফিল করতে গিয়ে কিছু কিছু জায়গা আনইভেন থেকে যায়, একটু অসমান হয়ে যায়, সেটাকে কনসিলার দিয়ে ঢেকে দিই। তো ওই সেম কালারটা নিয়ে, মানে ওই কনসিলারের সেম কালারটা নিয়ে আমি আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ প্রথমে আমি আই মেকআপটা স্টার্ট করব। আজকে যেহেতু আমি একটা পুজো স্পেশাল লুক দেখাচ্ছি তাই জন্য আই মেকআপটা একটু হেভি রাখছি। আর তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোট্ট স্পঞ্জ দিয়ে কিন্তু আমি ভালো করে কনসিলারটা ড্যাপ করে নিয়েছি। তো আমি আজকে বিউটি গ্লেজের এই আই শ্যাডো প্যালেটটার থেকে যে রেড কালারটা আছে সেই কালারটা প্রথমে আমার ক্রিজ এরিয়ায় অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি রিসেন্টলি এই বিউটি গ্লেজের আই শ্যাডো প্যালেটটা পারচেস করেছি, আমার কিন্তু খুবই ভালো লেগেছে প্যালেটটা। তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আর দেখতেই পাচ্ছ কালারগুলো কিন্তু ভীষণই পিগমেন্টেড আর খুবই হ্যান্ডি। সো দেখো আমি রেড কালারটা কিন্তু আমার ক্রিজ এরিয়ায় অ্যাপ্লাই করে নিয়েছি। তো ক্রিজ এরিয়া অ্যাপ্লাই করার পরে কিন্তু একটা হার্শ লাইন দেখা যাচ্ছে, সেটা যাতে না থাকে তার জন্য একটা ফ্লাফি ব্রাশের মধ্যে আমি ব্রাউন আর তার মধ্যে অল্প একটু ইয়েলো আই শ্যাডো মিক্স করে ভালো করে দেখো ব্লেন্ড করছি, যাতে রেড আই শ্যাডোটা অ্যাপ্লাই করার পরে যে হার্শ লাইনটা দেখা যাচ্ছিল সেটা মিলিয়ে যায়। নেক্সট স্টেপে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা ছোট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ব্ল্যাক আই শ্যাডোটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা যদি চাও ব্ল্যাক আই শ্যাডোর জায়গায় কিন্তু গোল্ডেন আই শ্যাডো এখানে অ্যাপ্লাই করে নিতে পারো, যেহেতু পুজোর লুক গোল্ডেন রেড কম্বিনেশনও কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে এর আগে তোমাদের সাথে আমি যে আই মেকআপটা শেয়ার করেছিলাম সেটা আমি রেড গোল্ডেনের ওপরেই দেখিয়েছি, তাই জন্য আজকে একটু অন্য রকম আই মেকআপ ক্রিয়েট করার চেষ্টা করছি। আর আমি যে শাড়িটা পরেছি তার সাথে কিন্তু এই আই মেকআপটা ভীষণই মানাবে। আর দেখো পুজোর সময় কিন্তু আমরা মানে অষ্টমীর সকালে জেনারেলি এই লাল কালারের শাড়ি পরেই থাকি, তো অষ্টমীর সকালেও কিন্তু তোমরা এরম টাইপের আই মেকআপ করতে পারবে। সো দেখো আই লিডে আমি কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আবারও কিন্তু একটা হার্শ লাইন দেখা যাচ্ছে। তো বলতে পারো এটাকে জাস্ট মাচ করার জন্য আমি বিউটি গ্লেজের এই প্যালেটটার থেকে এই ডার্কিশ ব্রাউন শেডটা একটা পেন্সিল ব্রাশের সাহায্যে নিয়ে
আর আমি ভালো করে কিন্তু এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা যেখানে শেষ হয়েছে শুধুমাত্র সেই জায়গাতেই কিন্তু এই ডার্কিশ রেড কালারটা অ্যাপ্লাই করছি আর ভালো করে ব্লেন্ড করছি, যাতে ওই হার্শ লাইনটা সুন্দরভাবে মিলিয়ে যায়। আমরা যে এতগুলো কালার আয়তে অ্যাপ্লাই করেছি সেটা যাতে একটুও বোঝা না যায় আর একটা সুন্দর শেড ক্রিয়েট হয়। সো আই মেকআপটা দেখো অলমোস্ট ডান, একদম এন্ডে গিয়ে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে পুরো আই মেকআপটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, মানে ব্ল্যাক পার্টটা ছেড়ে দিয়ে ওপরে পার্টটা পুরোটা একটু ব্লেন্ড করে নিলাম যাতে ফিনিশিংটা ভালো আসে। আই মেকআপ ডান, এরপরে বেস মেকআপটা স্টার্ট করছি। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করব। প্রাইমার যদি অ্যাপ্লাই না করো তাহলে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে সেটা কিন্তু সুন্দরভাবে ফেসে বসবে না। তো প্রাইমারটা খুবই এসেনশিয়াল, আর আমি বেনিফিটের একটা প্রাইমার ইউজ করলাম। সো এরপর আমি হুডা বিউটির এই ফাউন্ডেশনটা আজকে অ্যাপ্লাই করছি। তো এটার শেড নাম্বার লাতে 300N। রিসেন্টলি আমি হুডা বিউটির এই ফাউন্ডেশনটা পারচেজ করেছি। তো দেখো এটা একটু কস্টলি, তবে ফুল কভারেজ দেয় এবং ভীষণ ভালো একটা ফাউন্ডেশন আমি বলতে পারি। তো তোমাদের যদি বাজেট বেশি থাকে বা একটু হাই এন্ড ব্র্যান্ডসের কিছু ফাউন্ডেশন পারচেজ করতে চাইছো তাহলে আমার মনে হয় হুডা বিউটি খুব ভালো একটা অপশন। বিউটি ব্লেন্ডার দিয়ে দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা। আর এই বিউটি ব্লেন্ডারটা অবশ্যই কিন্তু জলে ভিজিয়ে নেবে, দেন স্কুইজ করে নিয়ে তারপরে কিন্তু ড্যাব মোশনে ভালো করে ফাউন্ডেশনটা ফেসে বসাতে হবে। আর এটা একটু ধীরে সুস্থে করবে, মানে একটু টাইম নিয়ে কিন্তু ভালো করে ড্যাব করে করে ব্লেন্ড করবে। নেক্সট স্টেপে আমি কনসিলার অ্যাপ্লাই করে নেব, আর এখানে আমি কনসিলার অ্যাপ্লাই করছি অ্যাজ আ হাইলাইটার। তো আমার যা স্কিন টোন তার থেকে এক শেড কিংবা দু শেড ব্রাইটার কালার আমি এখানে অ্যাপ্লাই করছি, আর আমার যে মুখের উঁচু পার্টগুলো সেখানে শুধুমাত্র আমি এটা অ্যাপ্লাই করব। সো এরপরে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট স্টেপে আমি যেটা করব সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমি যে ক্রিমি টেক্সচারগুলো ফেসে অ্যাপ্লাই করেছি সেটাকে ফিক্স করব। আর তার জন্য আমি অ্যাপ্লাই করছি NYX এর এই ট্রান্সলুসেন্ট পাউডারটা। সো এই পাউডারটা আমি একদমই তোমাদের রেকমেন্ড করব না, এটা একদমই ভালো না। আর আমি এখন যে জিনিসটা করছি এটাকে মেকআপের ভাষায় বলে বেকিং করা। তো কিছুক্ষণ এটা স্কিনে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি ভালো করে ব্রাশ দিয়ে এটাকে ঝেড়ে নিচ্ছি, মানে এই পাউডারটা যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটা ভালো করে কিন্তু ঝেড়ে ফেলছি। নেক্সট স্টেপে আমি আমার আই মেকআপটাকে একটু ফিনিশিং টাচ দিচ্ছি, আর চোখটাকেও একটু হাইলাইট করছি। তো একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ব্ল্যাক আর যে রেড কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম আই শ্যাডোটা, ওটা মিক্স করে নিয়ে ঠিক চোখের নিচটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ভালো করে এটাকে একটু ব্লেন্ড করছি বা একটু স্মাজ করে নিচ্ছি। দেন আমি কন্ট্যুরিং করব। তো আজকে আমি ইউরোপ গার্লের এই কন্ট্যুর প্যালেটটার থেকে জাস্ট পাউডার কন্ট্যুরিং করছি। আর তোমরা তো জানোই যে কন্ট্যুরিং আমরা মুখে একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য করি, যাতে ফেসটা একটু স্লিক দেখায়। তো গালের দুটো সাইডে আমি কন্ট্যুরিং করেছি, আর নাকের দুটো সাইডে আমি কন্ট্যুরিং করে নিলাম যাতে নাকটাও একটু শার্প দেখায়। দেন এখানে আমি এলফের একটা ব্লাশ প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে হাইলাইট। হাইলাইট তো খুবই প্রিয়, মানে হাইলাইট ছাড়া কিন্তু মেকআপটা বলতে পারো ইনকমপ্লিট। সো এটা একটা রেভলিউশনের হাইলাইটার প্যালেট, এটা অনেক দিন আমার কাছে আছে, মানে আমি অনেক দিন ধরে এই হাইলাইটারটা ইউজ করছি, খুবই ভালো। আর দেখো একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, তাহলে অনেকটা ইজি হয়। আর হ্যাঁ, হাইলাইটার কিন্তু অবশ্যই আইব্রোর ঠিক নিচেও অ্যাপ্লাই করে নেবে, তাহলে আইটা কিন্তু খুব বেশি প্রমিনেন্ট লাগবে। সো আজকে যেহেতু একটু হেভি মেকআপ করেছি আর যেহেতু পুজো মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্য ল্যাশ অ্যাপ্লাই করছি। তবে এটা একদমই অপশনাল, তোমরা যদি ল্যাশ অ্যাপ্লাই করতে না চাও শুধুমাত্র মাস্কারা অ্যাপ্লাই করে নেবে তাহলেই এনাফ। আর যদি তোমরা ল্যাশ অ্যাপ্লাই করো তাহলে গ্লুটা অ্যাপ্লাই করার পরে কিন্তু কিছুক্ষণের জন্য ড্রাই করে নেবে, মানে 30-40 সেকেন্ডের জন্য কিন্তু একটু ড্রাই হতে দেবে, তারপরে কিন্তু আইল্যাশটা অ্যাপ্লাই করবে। সো আমার আইল্যাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে যেটা করব সেটা হচ্ছে লাইনার আর কাজল অ্যাপ্লাই করে নেব। দেন লাস্ট বাট নট দি লিস্ট সেটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করব। জেনারেলি আমরা যদি হেভি আই মেকআপ করে থাকি তাহলে একটু নিউট শেডের লিপস্টিকই আমরা অ্যাপ্লাই করি, কিন্তু যেহেতু এটা পুজোর মেকআপ তাই জন্য লাল লিপস্টিক ছাড়া কিন্তু সেটা ইনকমপ্লিট। আর পুজোর মেকআপে যাই বলো না কেন, কোনো ধরা বাঁধা নিয়ম কিন্তু
চলে না। সো আমার মেকআপ কমপ্লিট, তবে উইদাউট গয়না, উইদাউট টিপ, উইদাউট সিঁদুর এই মেকআপটা ইনকমপ্লিট। কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এরকম টাইপের মেকআপ লুক ক্রিয়েট করো অবশ্যই কিন্তু ছবি পাঠিয়ে ইনস্টাগ্রামে, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর হ্যাঁ, এরকম টাইপের ভিডিও তোমরা যদি ফিউচারে আবারও দেখতে চাও অবশ্যই সেটাও লিখে জানিও। আর কিরকম টাইপের মেকআপ চাইছো, সিম্পল চাইছো না একটু হেভি মেকআপ চাইছো, বা পুজো স্পেশাল আরও কিছু মেকআপ ভিডিও চাইছো কিনা অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।